এ জীবনে কোনোদিন অফিসে প্রেম করেছো? আমি এমন অনেককে চিনি যারা অফিসে যায় শুধুমাত্র প্রেম করার জন্য। এক মাস মাইনে না পেলেও তাদের কিচ্ছু এসে যাবে না, কিন্তু অফিসে প্রেম না করলে তাদের ডিমোশন হয়ে যাবে মানসিকভাবে। প্রচণ্ড ইমোশনাল এই সমস্ত অফিসের প্রেমিকরা, সিরিয়াসলি, এটা আমার মনে হয়। এরা ভাবে এরা এই কাজটা করার জন্যই পৃথিবীতে এসেছে, ভগবান পাঠিয়েছে, এরা গড চোজেন পিপল, এরামই ভাবে এরা। সিঙ্গেল সিঙ্গেল ভাব, টুরু লাভের অভাব। ধরো অফিসের কোনো মেয়ের ব্রেকআপ হয়েছে, অফিসে এসে সেই মেয়েটা কাঁদতে কাঁদতে পাশের ডেস্কে মাথা ঠুকছে, এই প্রেমিক ছেলেটা অফিসে পেছন থেকে মেয়েটার এসে বলেই দিল যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, আমাকে প্রেম করে সমাজকে দেখিয়ে দাও এবং সেই প্রাক্তন প্রেমিককে দেখিয়ে দাও, তোমারও জীবনে ভালো একটা ছেলে আসতে পারে। এতটাই ওভার কনফিডেন্ট এই সমস্ত অফিসের প্রেমিকরা, সিরিয়াসলি। মডার্ন হতে গেলে বেশি কিচ্ছু লাগে না, ভাতকে রাইস, বিস্কুটকে বিস্কিট, হ্যাঁকে ইয়া, আর ব্যথা লাগলে আউচ ফাউচ এসব বলা যাবে না, বাবা গো মা গো বলা যাবে না, বলতে হবে ও শেট। আর অফিসে প্রেমিকা গার্লফ্রেন্ড এসব না বলে বলতে হবে বাড়ি। অফিসে সেফলি প্রেম করতে গেলে, বউয়ের হাত থেকে বাঁচতে গেলে প্রেমিকাকে বলতে হবে বাড়ি। অনেকে এমন আছে অফিসের প্রেমিকাকেও ভাই বলে ডাকে, ভাই এই কাজটা করে দে না, যাতে সমাজ ভাবে যে সে সবাইকে ভাইয়ের চোখে দেখে, কিন্তু সে যে কত বড় ওই ভাই সেটা আমরা ভালো করে জানি। ধরো অফিসে কাউকে পটাতে পারলো না, বলেই দেবে, বিশ্বাস করো আমার সাথে জীবনে যতজন প্রেম করেছে তাদের প্রত্যেকের ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে। অফিসের প্রেমিকদের মাথায় টাক থাকলে পেছনের পকেটে চিরুনি থাকবেই, এদের বাড়িতে বউ, কোলে ছেলে, ব্যাংকে প্রচুর টাকার ইএমআই এর চাপ, তবুও কিন্তু অফিসে একটা প্রেমিকা থাকবেই। এতটাই এগিয়ে এই সমস্ত ভাদ্র মাসের অফিস প্রেমিকরা। এই সমস্ত অফিসের প্রেমিকরা স্কুল লাইফে সারা জীবন স্কুল কামাই করলেও অফিস কামাই করার কথা স্বপ্নেও ভাবতে পারে না। অফিস হলো এদের কাছে অসভ্য প্রজাপতি অফিস। অফিসের প্রেম নাকি কাজ করার মোটিভেশন যোগায়, জানো চবনপ্রাস। প্রথম প্রথম অফিসে আসা সুন্দরী কলিগদের সাথে ডিরেক্ট কথা বলতে পারে না, লজ্জা পায়, ফেসবুক ইনস্টাগ্রামে তাকে খুঁজে বের করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। ধরো ফেসবুকে স্বস্তিকা মুখার্জি অথবা পার্ন অথবা মিমি অথবা নুসরাত অথবা কোয়েল মল্লিক লাইভ যাচ্ছে, অনেকেই লাইভ যায়। এই ছেলেগুলো বা এই অফিসের প্রেমিকগুলো এতটাই ন্যাকা হয় ফেসবুক লাইভ দেখে বলে দিতে পারে, ম্যাম ম্যাম আমার নামটা একবার দেখুন না, ম্যাম আমার নামটা একবার বলুন না, আমার নামটা একবার নিজের মুখে বলুন না। আমার এখানে একটা প্রশ্ন আছে, স্বস্তিকা কেন নেবে তোর নাম ফেসবুক লাইভে? কেন স্বস্তিকা আজ পর্যন্ত সৃজিত মুখার্জির নামটাও ঠিক করে নেয়নি, কবার নিয়েছে সন্দেহ আছে। আচ্ছা যদি স্বস্তিকা তোর নাম নিয়েও নেয় তাতেই তোর হয়ে যায়? যদি তাতেই হয়ে যায় তাহলে আমি বলবো তোর ইমিডিয়েটলি ডক্টর ডিকেল ওদের কাছে যাওয়া উচিত, শীঘ্রই যা ডক্টর ডিকেল ওদের কাছে। আর রাত জেগে এই সমস্ত ঠাকুর দেবতার সিনেমা দেখা বন্ধ কর, এত স্পিরিচুয়াল হয়ে লাভ নেই। বিশেষ করে অফিসের এই প্রেমিক ছেলেগুলো বেশ ভালো, বুদ্ধি কম হয়, এদের ভালোবাসা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। ধরো ওকে বললাম ওই দেখ আমার বৌদি তোর দিকে তাকাচ্ছে, মানে ওর যাকে গার্লফ্রেন্ড ভাবছে তাকে নিজের বৌদি বলে যদি সম্বোধন করি, এই ছেলেটা চা পিজা সব কিছু নিয়ে আসতে পারে নিজ থেকে, এরা কাজ করে দেয়। ধুম ওয়ানের উদয় চোপড়াকে দেখেছিলে, সে বাইকের উপর বসে বসে স্বপ্ন দেখছে, এরাও ঠিক তাই। এদের আরেকটা ভালো অভ্যেস যেটা মেয়েরা ভীষণ পছন্দ করে, এরা মেয়েদের বাড়ি ছাড়তে এক্সপার্ট। আর মেয়েরাও ভেবে না গাড়ি ভাড়া বাঁচিয়ে প্রত্যেক মাসে একটা রেকারিং ডিপোজিট করবে বলে এই সমস্ত মেয়েরাও এদেরকে মিষ্টি করে ইউজ করে নেয়, ব্যাস। বিবাহিত অফিস প্রেমিকরা রিচার্জও করে দেয় এই সমস্ত গার্লফ্রেন্ডদের, মানে ভেবে নেওয়া গার্লফ্রেন্ডদের, মোবাইল ওয়াইফাই টিভি ওটিটি সমস্ত প্ল্যাটফর্মে রিচার্জ করে দেয়। নিজের বাড়িতে পেছন বড় টিভি থাকা সত্ত্বেও অফিসের প্রেমিকার জন্যে 55 ইঞ্চি এলইডি টিভি কিছুই নয়, কিনে দেওয়াই যায়, কী আছে, এইটুকুটো খরচে একটুখানি 70-80 হাজার টাকা লাগবে। আর প্রেমিক যদি দাদুর বয়সী হয়, মানে অফিসের প্রেমিকা যদি মেয়ের বয়সী হয়, তাহলে তো কথাই নেই, কেয়ারিং অ্যাটিটিউড 5 গুণ বেড়ে যায়। ভালোবাসা কাকে বলে এই সমস্ত জেঠু প্রেমিকরা অনেক বেশি জানে, পারলে প্রেমিকাকে কৌটোয়ে ভরে যত্ন করে তুলে রাখবে। কাকে ভোট দেবে, ডেবিট কার্ডের পিন কি, অনলাইন ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড, এই সমস্ত প্রেমিকরা কম বয়সী প্রেমিকাদের সবসময় বলে দিতে পারে। আর অফিসের প্রেমিক রবিবার নিজের বাড়িতে গুমড়ে মরে। আচ্ছা কোঁকড়া চুল প্রেমিকার থেকে টেকো প্রেমিকের যত্ন কিন্তু অনেক বেশি, অনেকেই সেটা জানে। অফিস থেকে নাইট ক্লাবে গেলেও সেখানে খরচা করবে, মানে প্রেমিকা বা কলিগ যা বলবে সব কিনে দেবে, আমলকি থেকে শুরু করে সর্ষের তেল সব কিছু কম বয়সী মহিলা কলিগ বমি করলেও পরিষ্কার করে দিতে পারে। বয়স্ক টেকো প্রেমিক অন্য লেভেলের ভালোবাসা জানে। এরা ঠিক প্রেমিক নয়, এরা 10টা 5টার কর্পোরেট ওয়েটার। আমি তো একটা সিনেমাও প্ল্যান করেছিলাম সৃজিত মুখার্জিকে বলেও দিয়েছিলাম, তারপর দেখলাম মৈনাক ভৌমিক সেটা নিয়ে সিনেমা শুরু করে দিয়েছে। হয়তো দায়িত্ববান বয়স্ক প্রেমিক ইন দ্য অফিস। দেখো বয়স্ক অফিসের প্রেমিকরা কিন্তু ভীষণ দায়িত্ববানও হয়, এরা কিন্তু অফিসের এই সমস্ত কম বয়সী কলিগদের বাড়িতে ছেড়ে দিতেও প্রচণ্ড পরিমাণে এক্সপার্ট। বিভিন্ন অজুহাত খুঁজে এই সমস্ত প্রেমিকার বাড়ি যাওয়ার। মেয়েগুলোও ভীষণ ভালো, নিয়ে যায় বাড়িতে। একবার এক বয়স্ক প্রেমিক নাতনির বয়সী কলিগের বাড়িতে গিয়ে
কলিগের বাবাকে প্রণাম করতে গিয়ে হড়কে গিয়ে পড়ে। একই এই তো ছোটবেলায় স্কুলের বন্ধু বিমল, এই 52 বছর বয়সেও নিজের বন্ধুকে চিনতে পারে অফিসের প্রেমিক। নিমেষের মধ্যে জিসিম সিনেমাটা আনন্দ আশ্রমে কনভার্ট হয়ে যায়, ভাবতে পারছো সিকোয়েন্সটা? মেয়ের বাবা জিজ্ঞেস করে, কি রে স্বপন তুই এখানে কেন, আমার মেয়ের সাথে তোর আলাপ হলো কি করে, কিভাবে চিনলি আমার মেয়েকে? একদম 360 ডিগ্রি ঘুরে গিয়ে সে প্রেমিক বললেন, তোকে সারপ্রাইজ দিতে এলাম, আমার আশীর্বাদ সবসময় আছে তোর মেয়ের মাথায়। মেয়ে তখন মনে মনে বলছে, জেঠু আপনি যেটাকে আশীর্বাদ বলেন এই আশীর্বাদ বেশি হয়ে গেলে না, এই দেশ এই রাজ্য এই পৃথিবীর জনসংখ্যা অনেক বেড়ে যাবে। তোমার কি অফিসে একটা প্রেমিক আছে নাকি প্রেমিকা আছে, বা তোমার কোনো বন্ধু যদি অফিসে প্রেম করতে গিয়ে পাগল হয়ে যায় এক্ষুনি জানাও এই কমেন্ট সেকশনে, তার নাম নিয়ে চাপ নেই, আমি তো আছি।